بسم الله الرحمن الرحيم. Today is our 17th lecture and topic is functions of complex variables. So, in this topic, that is functions of complex variable, at first we have to review some definitions. A definitions gula we have learned in our previous lectures. Jemon amra porechi x plus iy is a complex variable denoted by z. That means z equals to x plus iy is a non-complex variable, where I equals to square root of minus 1 and it is the form of Cartesian. And another two form, which are z equals to r into cos theta plus I sin theta, it is known as polar form, and z equals to r e to the power I theta, it is known as exponential form. এই লেখাপড়াগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। আমরা আবারও নতুন করে এগুলি আলোচনা নিয়ে আসছি, কারণ আমাদের এই আলোচনাগুলি বারংবার কাজে লাগবে। Now another definition, what is function of a complex variable? কমপ্লেক্স ভেরিয়েবল এর ফাংশন বলতে আমরা কি বুঝি? এ ফাংশন, দ্যাট ইজ এফ অফ জেড, ইজ এ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল জেড অ্যান্ড ইজ ডিনোটেড বাই ডাব্লিউ। দ্যাট মিনস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ অফ জেড। ডাব্লিউ ইজ এ ফাংশন অফ জেড, জেড ইজ এ কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড W can be expanded in terms of real and imaginary part, where U is known as real part and V is known as imaginary part of the function. আমরা কিছুদিন আগেও আমরা পড়েছি যেমন একটি ফাংশন, সে f of z, f of z equals to suppose z square plus 2z minus 5, say for example. So f of z equals to this, which is a complex valued function. Here z is a complex variable. আর আমরা কিন্তু জানি z এর মান কত, z হলো x plus দেও x plus i y। এখন এই ফাংশনটাকে বলতেছি as per definition of complex variable we can write down u plus i v, where u is the real part and v is known as imaginary part। এই লেখাপড়া গুলো কিন্তু আমরা করেছি, যেমন এই ফাংশন থেকে আমরা ইউ এর মান বের করা শিখেছি, ভি এর মান বের করা শিখেছি, তাই না? কিভাবে করেছি, এখানে ফর্মুলা বসিয়ে যোগ বিয়োগ করে ইত্যাদি ইত্যাদি করে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই রিয়েল পার্ট ভি বের করেছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অনেক পড়ালেখাই আমরা আগের ক্লাসগুলিতে করেছি এবং তোমরা কিন্তু যথাসম্ভব অনেক রেসপন্স করেছো, হোমওয়ার্ক সাবমিট করেছি। আমরা চলে যাব অ্যানাদার ডেফিনিশন, হুইচ ইজ অ্যানালাইটিক ফাংশন। সো বিফোর অ্যানালাইটিক ফাংশন উই হ্যাভ সাম আইডিয়াস রিলেটেড টু কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। আমি তোমাদেরকে নতুন ডেফিনিশনের আগে ক্যালকুলাস ওয়ানে আরো দুই একটি ডেফিনিশন একটু রিকল করতে হবে, তারপরে আমরা নতুন ডেফিনিশন পেতে চলে যাব।
দেখুন, কন্টিনিউটি অফ এফ অফ এক্স এট সাপোজ এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এই ফাংশনের কন্টিনিউটি ডেফিনিশনটা কি? আমি এক কথায় যদি তোমাদেরকে বলি তাহলে বলবো ডেফিনিশনটা এইভাবে ডিফাইন করা যায়, এ ফাংশন এফ অফ এক্স ইজ সেট টু বি কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু এ ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার আর থ্রি কন্ডিশনস, ওয়ান ইজ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ ওফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ ওফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এ। এই তিনটি শর্ত যদি কোন একটি ফাংশন স্যাটিসফাই করে তাহলে ওই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস, এটা ক্যালকুলাস ওয়ানে আমরা পড়েছি। এই দিস ডেফিনিশন ইজ ফর রিয়েল ভ্যালু ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স বা এক্স এর জন্য। এই রিয়েল ভ্যালু ফাংশনের কন্টিনিউটিটা যেরকম ঠিক কমপ্লেক্স ভ্যালু বেলায়ও সেম, তাহলে চেঞ্জ হবে কোথায়? কমপ্লেক্স ভ্যালুতে চেঞ্জ হবে এই জায়গাটা জেড হবে, আর চেঞ্জ হবে এটা জেড হবে, এটা মনে করো জেড নট এ হতে পারে জেড নট হতে পারে, আর বাকি সব এজ ইট ইজ এইভাবে চেঞ্জ হবে। তার মানে কন্টিনিউটি ফর এ রিয়েল ভ্যালুড ফাংশন অ্যাজ ওয়েল এজ কন্টিনিউটি ফর এ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন একই কনসেপ্ট। তাহলে কন্টিনিউটি কখন হয়? যখন লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু এই তিনটি যখন সমান হয় দেন উই ক্যান সে ফাংশন ইজ কন্টিনিউয়াস। আশা করি কন্টিনিউটি জিনিসটা বুঝতে পেরেছ। আমি জাস্ট রিয়েল ভ্যালু দিয়েই কমপ্লেক্সের পোর্শনটুকু বোঝানোর চেষ্টা করলাম। অ্যানাদার ডেফিনিশন ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েবিলিটি অফ এফ অফ জেড এট এক্স ইকুয়ালস টু এ, কোন একটি পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনটা কি? আমরা যদি এক কথায় ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন লিখি তাহলে লিখব যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই, এটা সরি এটা আমি একটু ভুল করেছি, ইট শুড বি মাইনাস, এটা মাইনাস আর এটা হবে প্লাস, এটা হবে প্লাস। আমি আবার বলছি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ, এই পোর্শনটাকে বলা হয় লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এটা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই শর্ত দুটি যদি এক্সিস্ট হয়, দ্যাট ইজ বিদ্যমান হয়, দেন উই ক্যান সে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু এ। এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়ার শর্ত হলো এটা। তাহলে সরি আমি এই জায়গায় একটু ভুল করেছি, এটা আসলে জেড হবে না, এটা এক্স হবে। এখন প্রশ্ন হলো কমপ্লেক্স ভ্যালুতে ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন কি? সেম, জাস্ট ভেরিয়েবলটা জেড হবে আর কোনো কিছু চেঞ্জ হবে না। তো আমরা
দুটি ডেফিনিশন রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে একটু রিকল করে নিলাম, ওয়ান ইজ কন্টিনিউটি, অ্যানাদার ওয়ান ইজ ডিফারেন্সিয়েবিলিটি। তবে ডিফারেন্সিয়েবিলিটি হতে হলে যে কাজটুকু করতে হয় ওই পয়েন্টের বামে, মানে এ মাইনাস সিক্স এর চেয়ে একটু ছোট এ পয়েন্টে, ওই পয়েন্টের ডানে এ প্লাস সিক্স, তিনটি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, আর না হয় ডিফারেন্সিয়েবল হবে না। আমি একটা গ্রাফ দিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করছি। মনে করো এই পয়েন্ট হলো এক্স ইকুয়ালস টু এ, এই গ্রাফের বাম দিক থেকেও ডিফাইন হতে হবে এ মাইনাস এইচ, অর্থাৎ এদিক থেকে। আবার ডান দিক থেকেও ডিফাইন হতে হবে, অর্থাৎ এ প্লাস এইচ। আবার উপরেও ডিফাইন হতে হবে এফ অফ এ, তিনটা টার্ম আছে দেখো, বাম দিকের এ মাইনাস এইচ, এ প্লাস এইচ ডান দিকে, আর হলো এফ অফ এ বাম দিকে, ডান দিকে এবং ওই পয়েন্টে, তিনটি জায়গায় যদি ফাংশনটা এক্সিস্ট হয়, দ্যাট ইজ কন্টিনিউয়াস হয়, ভ্যালু পাওয়া যায়, তাহলেই কেবলমাত্র ডিফারেন্সিয়েবল হবে, অন্যথায় কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি হবে না। তার মানে একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হলে ওই ফাংশনটার ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে, না হলে তো ডিফারেন্সিয়েবল হবে না। ফাংশনের অস্তিত্ব যদি না থাকে বামে অথবা ডানে অথবা ওই পয়েন্টে, তাহলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে ডেফিনিশন থেকে আমরা কি শিখলাম, একটি ফাংশন কোনো একটি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য ওই পয়েন্টে, ওই পয়েন্টের বামে, ওই পয়েন্টের ডানে, তিন জায়গায় এক্সিস্ট হতে হবে, ফাংশনাল ভ্যালু থাকতে হবে, তাহলেই কেবলমাত্র ডিফারেন্সিয়েবল হবে অ্যাজ পার ডেফিনিশন। অনুরূপভাবে ডিফারেন্সিয়েবল হতে হলে আমরা কিন্তু ডেফিনিশনের প্যাটার্ন থেকে দেখতে পাচ্ছি, এটা লেফট হ্যান্ড লিমিট, এই যে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস, দ্যাট মিন্স এই পোর্শনটা, আর লিমিট এক্সটেন্স টু এ প্লাস, দ্যাট মিন্স এই পোর্শনটা, আর এফ অফ এ মানে ফাংশনাল ভ্যালু। তার মানে ডিফারেন্সিয়েবল হতে হলে ফাংশনটা কন্টিনিউয়াসও হতে হবে, একটার সাথে আরেকটা ডেফিনিশনগত মিল আছে, চেহারাটা ডিফারেন্ট বাট তার ইন্টারনাল মেকানিজম সেম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনে লেফট হ্যান্ড লিমিট আছে, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনে ফাংশনাল ভ্যালু আছে, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনে রাইট হ্যান্ড লিমিট আছে, ফাংশনাল ভ্যালু আছে। অর্থাৎ কোন একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হলে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, এইটা একেবারে ম্যান্ডেটরি, কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না, আমরা ডেফিনিশন থেকে বুঝতে পারলাম। সো এই ডেফিনিশনস গুলি আমাদের আজকের সিলেবাসের পড়াটার জন্য কাজে লাগবে। চলো আজকের ডেফিনিশনটা কি, এই পড়ালেখা করলে কিন্তু আমরা ক্যালকুলাস ওয়ানে করেছি, ডিফারেন্সিয়েবিলিটি, কন্টিনিউটি ইত্যাদি ইত্যাদি। আমরা এখন পড়াবো ডেফিনিশনটা হলো অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন কাকে বলে, ওই ডেফিনিশনই আমাদের এতক্ষণ যা ডিসকাস করেছি তার একটা প্রভাব থাকবে। অ্যানালাইটিক ফাংশন, আচ্ছা, এ ফাংশন এফ অফ জেড ইজ সেট টু বি অ্যানালাইটিক is said to be analytic at a point z naught, কোনো একটা পয়েন্টে অ্যানালাইটিক হবে, কোন শর্তে, if f of z is differentiable, differentiable at z equals to z naught, অর্থাৎ
দেখো চেইন আছে, একটা একটা ফাংশন কোন একটি পয়েন্টে অ্যানালাইটিক হবে। ধরো আমি এক্সাম্পলটা আবার রিকল করলাম, এই ফাংশনের একটা গ্রাফ দেখালাম, সাপোজ এফ অফ জেড, আর এটা হলো এ পয়েন্ট। এই পয়েন্টে আমাদের মূলত গ্রাফটা এই টাইপের না, আমি গ্রাফটা মুছে আবার করতেছি। গ্রাফটা হয় এই টাইপের, টু ডাইমেনশনাল গ্রাফ। তো সাপোজ একটা সারফেস, একটা সারফেস, একটা সারফেসের কোনো একটা পয়েন্ট, এটা হলো সাপোজ এফ অফ জেড, এই কোন একটা পয়েন্ট সাপোজ জেড ইকুয়ালস টু এ। এই এ পয়েন্টে এই ফাংশনটা অ্যানালাইটিক, অর্থাৎ ইট হ্যাজ নো হোল, মানে কোনো ছিদ্র বা ট্রাবল থাকতে পারবে না। অ্যানালাইটিক হওয়া মানে একেবারে প্লেন হতে হবে, নো ট্রাবল ইন দিস পয়েন্ট। তাহলে এই ফাংশনটা অ্যানালাইটিক হবে যদি ওই পয়েন্টে ফাংশনটা কি হয়, ডিফারেন্সিয়েবল হয়। আমরা এইমাত্র পড়লাম ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশন। ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনে বলা হয়েছে যে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন ও রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন দুটা যদি সমান হয় তাহলে ডিফারেন্সিয়েবল। আর লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের ভাঙলে দুইটা পার্ট পাওয়া যায়, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন ভাঙলে আরো দুটি পার্ট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু। তার তার মানে অ্যানালাইটিক হওয়ার জন্য হতে হয় ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল এর মিনিং হলো এটা কন্টিনিউয়াস হতে হয়। আলটিমেটলি একটি ফাংশন অ্যানালাইটিক হতে হলে ওই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস না হলে কিন্তু অ্যানালাইটিক হতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি? একটার সাথে আরেকটা লিংক আছে। আমরা প্রথমে বলেছি ডেফিনিশন অফ কন্টিনিউটি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল গুলো তিনটা শর্ত মানলে কন্টিনিউয়াস। এরপরে পড়িয়েছি ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনিশনটাতে দেখানো হয়েছে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনে যে লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু দেখিয়েছি রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনে। এই হলো ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনিশন। আর অ্যানালাইটিক ফাংশনের ডেফিনিশনে বলা হচ্ছে একটি ফাংশন অ্যানালাইটিক হবে কোনো একটি পয়েন্টে যদি ওই পয়েন্টে ফাংশনটা কি হয়, ডিফারেন্সিয়েবল হয়। আর ডিফারেন্সিয়েবল মানে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াসও বটে, কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না। আমি একটা চিত্রের মাধ্যমে আরো বিস্তারিত ডেফিনিশনটা আলোচনা করি। দেখো তোমরা দুটি গ্রাফ দেখতে পাচ্ছ, আর ইউ শিওর? জি স্যার। হ্যাঁ, দুটি গ্রাফের বাম দিকের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাম দিকের চিত্রে দেয়ার আর টু হোলস, অর্থাৎ দুটি ছিদ্র দেখা যাচ্ছে, তাই না? এই দুটি ছিদ্রতে ফাংশনটা আনডিফাইন, এই হলো একটা ছিদ্র আর নিচে একটা ছিদ্র, দুটি ছিদ্রতে কিন্তু ফাংশনটা আনডিফাইন, অর্থাৎ ফাংশনের অস্তিত্ব নাই। তাহলে ওই দুটি ছিদ্রতে ফাংশনটা অ্যানালাইটিক না। কেন? কারণ ওই দুইটি পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। কেন ডিফারেন্সিয়েবল নয়? কারণ ওই দুইটি ফাংশন, ওই দুইটি পয়েন্টে ফাংশনটি কন্টিনিউয়াস না, অর্থাৎ ফাংশনাল ভ্যালু নাই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের সাথে মিল নাই, ফাংশনাল ভ্যালু যেহেতু নাই, একটির সাথে আরেকটার কানেক্টিভিটি আছে। তার মানে এই দুটি ছিদ্রের কারণে ফাংশনটা, পুরো ফাংশনটা এই দুটি ছিদ্র থেকে অ্যানালাইটিক না। আমি যদি গল্প দিয়ে তোমাকে অ্যানালাইটিক বুঝাই, আশা করি বুঝবে। তোমরা অনেকে ক্রিকেট ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখো, একটি স্টেডিয়ামে যদি মনে করো একটা গর্ত থাকে, আর গর্তটা কোথায় কে হই জানে না, তাহলে কিন্তু খেলোয়াড়রা ওই মাঠে নেমে খেলবে না, ফুটবল হোক বা ক্রিকেট হোক। কেন? কারণ গর্তে পা গেলে কিন্তু তার পা ভেঙে যাবে, তাই না? ঠিক অনুরূপ ভাবে আমরা রাস্তায় যখন চলাফেরা করি, তখন একটা গর্ত যদি থাকে, হোল ম্যান হোল বলে বা যাই হোক, ওই গর্তটার মধ্যে একটা লাঠি দিয়ে লাল নিশানা দেওয়া হয়, এর অর্থ হলো অ্যাট দ্যাট পয়েন্ট দা রোড ইজ নট স্মুথি,
দি রোড ইজ নট কন্টিনিউয়াস, ওই জায়গায় গেলে চাকা ঢুকে যাবে, অর্থাৎ ওই জায়গাটা ফাংশনটা অর্থাৎ রোডটা অ্যানালাইটিক না। কেন না? কারণ ওই জায়গায় রোড ডিফাইন করা নাই, ওই জায়গায় ছিদ্র আছে। কথা কি বোঝা যাচ্ছে? বাস্তবের সাথে মিল আছে কিন্তু লেখাপড়া। তখন ওই জায়গাটাকে বাইপাস করা হয়, হয় ডান দিয়ে না হয় বাম দিয়ে যাওয়া হয়, গেলে হয়ে যায়। যতক্ষণ সংশোধন না করা হয় ততক্ষণ কিন্তু এই জায়গায় লাল নিশানা দেওয়া থাকে। তার মানে অ্যানালাইটিক ফাংশন হলে হতে হলে আমরা পেলাম ফাংশন কি হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। আর ডিফারেন্সিয়েবল মানে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, আর কন্টিনিউয়াস মানে ওই ছিদ্রতে ডিফাইন থাকতে হবে। আমরা বাম দিকে দুইটি দেখিয়েছি, একইভাবে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে অনেকগুলো ছিদ্র, তাই না? একটা সারফেসে দেখা যাচ্ছে উপরের দিকে আমরা অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছি, তারপরে নিচের দিকে উপরের দিকে 1, 2, 3, 4, 5 পাঁচটা ছিদ্র দেখা যাচ্ছে, যে ছিদ্রগুলিতে ফাংশনটা ডিফাইন করা না। একইভাবে নিচের দিকেও আমরা কিছু দেখতে পাচ্ছি, চোখে পড়তেছে যে এইদিকে আছে, ওই দিকে আছে, বা আরো থাকতে পারে। তো যাই হোক, এই সব পয়েন্ট গুলিতে ফাংশন ইজ নট ডিফাইন, তার মানে ওই পয়েন্ট গুলিতে ফাংশনটা অ্যানালাইটিক নয়। আশা করি তোমরা অ্যানালাইটিকের ডেফিনিশনটা বুঝতে পেরেছ। অ্যানালাইটিকের আরো দুটি ডেফিনিশন আমি নিচে উল্লেখ করেছি, হ্যাঁ, সেগুলিকে বলা হয় প্রপার্টিজ অফ অ্যানালাইটিক ফাংশন। এর মধ্যে একটি হলো এ ফাংশন এফ অফ জেড ইজ সেড টু বি অ্যানালাইটিক এট এ পয়েন্ট জেড নট ইফ এফ ইজ ডিফারেন্সিয়েবল এট অনলি এট জেড নট বাট এট এভরি পয়েন্ট অফ সাম নেইবারহুড অফ জেড নট। এই কথাটা হলো অ্যানালাইটিক হতে হলে আমরা পুরো ইয়েতে চলে যাচ্ছি, পরের স্লাইডটাতে দ্বিতীয় যে ডেফিনিশনটা বলা হচ্ছে, কোনো একটি পয়েন্টে অ্যানালাইটিক হতে হলে শুধুমাত্র ওই পয়েন্টের সারাউন্ডিং এরিয়াতেই অ্যানালাইটিক হতে হবে, তাহলে ওই পয়েন্টকে অ্যানালাইটিক বলা হবে। কথাটা আমি আবার বলি, মনে করো আমরা এই পয়েন্টে অ্যানালাইটিক কিনা বললাম যে কালার্ড অংশে, সো কালার্ড অংশে অ্যানালাইটিক হতে হলে ওই পয়েন্টের আশপাশে অ্যানালাইটিক হলেই হবে, তার জন্য পার্শ্ববর্তী যে পয়েন্ট আছে সেই পয়েন্টের শর্তটা কাউন্ট হবে না। যেই পয়েন্টে অ্যানালাইটিক সেই পয়েন্টের আশপাশ এরিয়া, দ্যাট ইজ সারাউন্ডিং এরিয়া, আর সারাউন্ডিং এরিয়াটা কিন্তু খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি একটা, এই কাছাকাছি এরিয়া, খুব কাছাকাছি এরিয়াতে যদি অ্যানালাইটিক হয় দ্যাট মিনস ডিফাইন থাকে, তাহলে আমরা বলবো যে অ্যানালাইটিক, খুব দূরের পয়েন্ট না। এই হলো প্রথম ডেফিনিশন। এরপরে পরের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা হলো থার্ড প্রপার্টি, ইট সেড দ্যাট এ ফাংশন এফ অফ জেড ইজ অ্যানালাইটিক ইন এ ডোমেন ইফ ইট ইজ অ্যানালাইটিক এট এভরি পয়েন্ট ইন দ্য ডোমেন। অর্থাৎ একটা এলাকার মধ্যে যদি অ্যানালাইটিক হতে হয় তাহলে ওই এলাকার সকল পয়েন্টে অ্যানালাইটিক হতে হবে। প্রথমে আমরা বেসিক ডেফিনিশন দিয়েছি, পরে দ্বিতীয়টাতে বলেছি যে কোনো একটা পয়েন্টে অ্যানালাইটিক মানে ওর সারাউন্ডিং এরিয়াতে অ্যানালাইটিক হলেই হবে, সম্পূর্ণ এলাকা অ্যানালাইটিক হতে হবে না। আর কোনো একটি ফাংশন যদি একটা ডোমেনের মধ্যে অ্যানালাইটিক হতে হয় তাহলে ওই ডোমেনের সকল পয়েন্টে অ্যানালাইটিক হতে হবে। কথাটা কি বুঝতে পেরেছ? আবার বলি, যেমন আমরা যদি বলি ডানের ফিগারের মধ্যে এই পুরো যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো সারফেসটাতে যদি অ্যানালাইটিক হতে হয়, শর্ত কি? শর্ত হলো এই পুরো সারফেসে যতগুলি পয়েন্ট আছে সবগুলি পয়েন্টই অ্যানালাইটিক হতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে হাজারো কোটি পয়েন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে কিছু আছে আনডিফাইন্ড পয়েন্ট, সো আনডিফাইন্ড পয়েন্টস গুলিতেও যদি অ্যানালাইটিক হয় তাহলে আমরা বলবো পুরো ডোমেনের মধ্যেই ফাংশনটা অ্যানালাইটিক। যেমন অ্যানালাইটিক্যাল সার্টিফিকেট ছাড়া ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা যে কোনো অলিম্পিক খেলা মাঠে খেলোয়াড়রা কিন্তু নামে না, এটাকে বলা হয় গ্রাউন্ডস ফিল্ড, গ্রাউন্ডস মাস্টার যারা আছে ফিল্ড মাস্টার, তারা একটা রিপোর্ট দেয় যে মাঠে কোনো প্রকার সমস্যা নাই, সবই ঠিক আছে, এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু যায়। অর্থাৎ পুরো মাঠটাকে অ্যানালাইটিক বা খেলার উপযোগী মনে করা হয়। সো আশা করি অ্যানালাইটিকের ডেফিনিশনটা বুঝতে পেরেছো।
another related definition which is singular point. A singular point analytic function er sathe khubi guruttopurno ekta bhumika palon kore. The point at which the function is differentiable, the point at which the function is not differentiable is called a singular point. Orthat je point e function ta differentiable noy, orthat je point gulir karone ekti function analytic hoy na, oi points gulike bola hoy singular point. Ami abar bolchi je gorto gulir karone ba je hole gulir karone je chidro gulir karone ekta function analytic hoy na, oi chidro guli je point e obosthito সেই পয়েন্ট গুলিকে বলা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ইন লেফট হ্যান্ড সাইড দেয়ার আর টু পয়েন্টস দুটি পয়েন্ট আছে আর রাইট হ্যান্ড সাইডেও আমরা এরকম অনেকগুলো আট দশটা পয়েন্ট খুঁজে পেয়েছি দিজ আর অল সিঙ্গুলার পয়েন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছ হোয়াট ইজ সিঙ্গুলার পয়েন্ট আমি এখানে ভাই ভাই জিজ্ঞেস করে থাকি প্রায় যে একটা ফাংশন এরকম আছে এখান থেকে ভাইবার একটা প্রশ্ন হয় মনে করো 1 বাই z z প্লাস 2 হাউ মেনি সিঙ্গুলার পয়েন্টস ইন দিস ফাংশন দিস ইজ 2 অথবা 5 সাপোজ মিস্টার তারেক হোসেন ইউ আর নট ইউ হ্যাভ নো প্রপার সেন্স আমি আবার বলছি দেখো f of z is defined by 1 upon z into z plus 5 এখান থেকে ওই ভাই ভাই জিজ্ঞেস করা হয় হাউ মেনি সিঙ্গুলার পয়েন্টস ফর দি ফ্রম দিস ফাংশন কয়টি পয়েন্ট আছে কয়টি হবে দুইটি কি কি হ্যাঁ একটা হলো সিঙ্গুলার পয়েন্ট বের করার নিয়ম এইভাবে z into z plus 5 is equals to 0 সো এখান থেকে আমরা পাবো z equals to 0 এবং z equals to minus 5 there are two singular points for this function one is z is 0 another one is that is minus 5 এই কেন 0 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড এবং minus 5 পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড আবার এরকম একটু এইভাবেও দেখানো হয় সাপোজ f of z equals to z minus 1 z plus 1 এখানে কয়টি সিঙ্গুলার পয়েন্ট আছে হাউ মেনি সিঙ্গুলার পয়েন্টস ফ্রম ফর দিস ফাংশন স্যার 1 আর মাইনাস 1 দুইটি দেখছো আবার কিন্তু উল্টা প্রশ্ন করেছো সিঙ্গুলার পয়েন্টস কাম ফ্রম ডিনোমিনেটর ইজ ইকুয়ালস টু 0 ডিনোমিনেটরে যা থাকবে সেটা 0 বসিয়ে সিঙ্গুলার পয়েন্ট আইডেন্টিফাই করতে হয় নিউমারেটর নয় তাহলে z plus 1 equals to 0 that is minus 1 z equals to minus 1 is only the singular point for this function বুঝতে পেরেছি একটি সিঙ্গুলার পয়েন্ট আছে এখানে এই পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড আমরা কিন্তু এই পয়েন্টটা ইচ্ছে করলে দেখতেও পারি তোমাদেরকে এর আগে সম্ভবত ডেসমোস দিয়ে দেখিয়েছিলাম না মনে আছে হ্যাঁ আমরা ডেসমোস দিয়ে কিন্তু সিঙ্গুলার পয়েন্ট বলতে কি বুঝি সেটাও কিন্তু আমরা দেখতে পারি তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ মনে হচ্ছে না আচ্ছা আর সমস্যা নাই আমি দেখি পারতেছি কিনা জেড ইজ ইকুয়ালস টু কি বললাম জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান না আচ্ছা এটা জেড দিলে হয় না কারণ এটা জেড ভেরিয়েবল ডেসমস কনসিডার করে না ইট শুড বি এক্স জি এক্স দিলে হচ্ছে যাই হোক আমরা যদি শেয়ারে দেখাই তাহলে কিন্তু জিনিসটা দেখতে পাবো জেড দিয়ে আমরা পারিনি জেট মানে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এখানে একটু খেয়াল করো ফাংশনটা দিয়েছি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এবং গ্রাফটা আমরা পেয়েছি সো এখানে সিঙ্গুলার পয়েন্ট বলতে জেট ইকুয়ালস টু মাইনাস ওয়ান
जेट इक्वल्स टू माइनस वन पॉइंटे फंक्शन टा अनडिफाइंड और एखाने देखा जाच्छे एक्स एर मान माइनस वन होले फंक्शन टा अनडिफाइंड कथा की बुझा जाच्छे আলোচনা করলাম সিঙ্গুলার পয়েন্ট চলো আরো কিছু ডেফিনিশন আছে যে ডেফিনিশন গুলি আমাদের একটু করে শিখে নিতে হবে বোর্ডে লিখে লিখে দেখাবো সে ডেফিনিশন গুলো আমরা আজকে আরো তিনটা ডেফিনিশন করাবো এতক্ষণ আমরা অ্যানালাইটিক ফাংশন এবং তাকে বোঝানোর জন্য আমরা শিখলাম কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি অ্যানাদার ডেফিনিশন দ্য নেসেসারি কন্ডিশন The necessary condition for f of z to be analytic. Ekta function analytic for jonno necessary condition ta ki? Achha. Amra tomaderke bolechi complex valued function ke lekha jay eibhabe. The f of z equals to u plus iv. আর এটাকে W হিসেবেও লেখা হয় আমরা শুরুতে বলেছি কমপ্লেক্স ফাংশনকে W হিসেবে ট্রিট করা যায় W ইকুয়ালস টু f of z ইজ ইকুয়ালস টু u প্লাস iv এই ফাংশনটা কোনো একটি এলাকার মধ্যে মনে করে একটা রিজিয়ন বা একটা এলাকা R দিলাম এই হলো একটা এলাকা R এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা এই এলাকার মধ্যে অ্যানালাইটিক হওয়ার যে শর্ত নেসেসারি কন্ডিশন সেই নেসেসারি কন্ডিশনটা হলো আমি শুধু ম্যাথামেটিক্যাল টার্মসটা লিখি কন্ডিশনস আর কন্ডিশনস হলো দুইটি একটিকে বলা হয় নাম্বার ওয়ান ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই আর একটি হলো নাম্বার টু আমরা এলাকাটা ছোট করে দিলাম নাম্বার টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স এই হলো দুটি কন্ডিশনস নেসেসারি কন্ডিশনস আর এই দুটি সমীকরণকে বলা হয় কৌশি রাইম্যান ইকুয়েশনস C-A-U-C-H-Y Cauchy-R-I-E Cauchy-Riemann equations অর্থাৎ ইকুয়েশন 1 এবং 2 এই দুটি ইকুয়েশনকে বলা হয় কৌশি-রাইম্যান ইকুয়েশন অথবা সংক্ষেপে CR equations these are the necessary conditions এই নেসেসারি কন্ডিশনটা হওয়ার একটা শর্ত আছে ইফ কন্ডিশন গুলো হলো এই কোন শর্তে যদি এফ অফ জেড ডিফারেন্সিয়েবল হয় যদি এই কন্ডিশনস তো দুটো পেলাম নেসেসারি কন্ডিশন কোন শর্তে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি ফাংশনের যে প্রপার্টিজ আছে চারটা ডিফারেন্সিয়েবিলিটি আছে এক দুই তিন চার এই চারটা ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট হতে হবে অর্থাৎ দ্যাট ইজ ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল এক্স অ্যান্ড del v by del y exist আচ্ছা নেসেসারি কন্ডিশনস এর
যে নেসেসারি কন্ডিশন, কন্ডিশনস হলো দুইটা, একটা হলো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, আর একটি হলো ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আবার এদেরকে রাইম্যান সরি কৌশি রাইম্যান ইকুয়েশনস বলা হয়। তার মানে একটি ফাংশন, কমপ্লেক্স ফাংশন অ্যানালাইটিক হওয়ার জন্য নেসেসারি কন্ডিশনটাকে সংক্ষেপে বলা হয় সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা। তবে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে কখন? যদি ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। ডিফারেন্সিয়েবল হওয়া মানে ফাংশনের যে পার্ট আছে ইউ এবং ভি তাদের ডিফারেন্সিয়েবল হওয়া, এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে, ইউ কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে, ভি কে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে। এক কথায় যদি এই চারটি টার্মের অস্তিত্ব থাকে, ইফ দ্য ফোর টার্মস এক্সিস্ট, দেন সিআর ইকুয়েশনস আর নোন এজ নেসেসারি কন্ডিশন, দ্যাট ইস ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। দিজ আর দ্য নেসেসারি কন্ডিশন। আশা করি নেসেসারি কন্ডিশনটা কি বুঝতে পেরেছো। আমি বলি কন্ডিশন হলো সিআর ইকুয়েশনস দুটাকে নেসেসারি কন্ডিশন বলে। কখন? যদি তার ভিতরের যে টার্মস গুলি আছে তারা যদি বিদ্যমান থাকে, তাদের যদি অস্তিত্ব থাকে, সেটাই কি আবার বলা হয় ডিফারেন্সিয়েবল। অর্থাৎ ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে নেসেসারি কন্ডিশন হলো এটা। কথা কি বুঝা গেছে? আমি যদি আবার ডেফিনিশনটা লিখি নেসেসারি কন্ডিশনস কে, কন্ডিশনস তো লিখলাম এই দুইটা, কখন? যদি ডিফারেন্সিয়েবল হয়। তার সাথে দ্বিতীয় আরেকটা ডেফিনিশন আছে, ঠিক এটাকে আমরা ঘুরিয়ে দিব, তাহলে দ্বিতীয় ডেফিনিশনটা আমরা পেয়ে যাব। দ্বিতীয় ডেফিনিশনটা হলো তার বিপরীতটা, দ্যাট ইজ সাফিসিয়েন্ট কন্ডিশন বলা হয়। তাহলে আমরা যদি সাফিসিয়েন্ট কন্ডিশন লিখি, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এফ অফ জেড টু বি অ্যানালাইটিক, সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো এফ অফ জেড ডিফারেন্সিয়েবল, কখন? যদি এই দুইটা সত্য হয়। অর্থাৎ নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন একটি আরেকটা রোলটা, আমরা নেসেসারিটা বুঝলে সাফিসিয়েন্টটা পেরে যাব। নেসেসারি কন্ডিশন হলো যদি একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে নেসেসারি কন্ডিশনস দুটি হলো এক নাম্বার দুই নাম্বার, দ্যাট ইজ রাইম্যানিক কৌশি রাইম্যানিক ইকুয়েশন, দিস ইজ নোন এজ নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন কাকে বলে? যদি কৌশি রাইম্যান ইকুয়েশন দুইটি সত্য হয় তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এফ অফ জেড ডিফারেন্সিয়েবল, অর্থাৎ তারা এক্সিস্ট। কথাটা আমি আবারও বোর্ডে অ্যাট এ গ্লান্স লেখার চেষ্টা করি। এই দুটি আমাদের খুবই জরুরি, নেসেসারি এবং সাফিসিয়েন্ট, কাছাকাছি ডেফিনিশন। আমরা নেসেসারি কন্ডিশনটা বাম পাশে দিচ্ছি, ফর এফ অফ জেড টু বি অ্যানালাইটিক, আর এদিকে হলো সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এফ অফ জেড টু বি অ্যানালাইটিক। তাহলে নেসেসারি কন্ডিশনটা কি? ইফ এফ অফ জেড ইজ ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল মানে হলো ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই এক্সিস্ট। ইফ এফ অফ জেড ইজ ডিফারেন্সিয়েবল, দেন নেসেসারি কন্ডিশনস আর নাম্বার ওয়ান, ডেল ইউ বাই ডেল এক্স is equals to del v by del y, number 2 del u by del y is equals to minus del v by del x. এই হলো নেসেসারি কন্ডিশন।
অর্থাৎ যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় অর্থাৎ এক্সিস্ট হয় তাহলে নেসেসারি কন্ডিশন হলো এই দুইটা। আশা করি এই নেসেসারি কন্ডিশনটা বুঝতে পেরেছো। এবার আসো সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি। সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো ইফ নাম্বার ওয়ান ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই অ্যান্ড নাম্বার টু, নাম্বার টু কি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, দেন সাফিসিয়েন্ট কন্ডিশনস আর সাফিসিয়েন্ট কন্ডিশন ইজ এফ অফ জেড ইজ ডিফারেন্সিয়েবল। আর ডিফারেন্সিয়েবল মানে হলো ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই এক্সিস্ট। একই জিনিস আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি, দিস ইজ নোন এ সাফিসিয়েন্ট কন্ডিশন। তো সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো যদি এই সি আর ইকুয়েশন সঠিক হয় তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, দিস ইজ নোন এজ সাফিসিয়েন্ট কন্ডিশন। আর তাহলে নেসেসারি কন্ডিশন কি, যদি এফ অফ এফ এফ অফ জেড ডিফারেন্সিয়েবল হয় তাহলে নেসেসারি কন্ডিশন হলো এই দুইটা। এই দুইটাকে সংক্ষেপে সি আর ইকুয়েশন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। অ্যাট এ গ্লান্স আমরা লিখেছি, একটা স্ন্যাপশট নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো। ওকে, লাস্ট ডেফিনিশন সেটা হলো ডিফারেন্সিয়েবিলিটি ফর এফ অফ জেড। ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনটা কেমন হবে, আমরা ইউজিং নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস, নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন ইউজ করে আমরা ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনিশনটা এখন ডিফাইন করব। আমরা শিখেছি এফ অফ জেড ইজ ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি, এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি। তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাজ পার ডেফিনিশন এটা এই টাইপের হবে, অর্থাৎ এফ অফ জেড ইজ ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি। তাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি এফ ড্যাশ অফ জেড, এর রেজাল্ট হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এটা একটা ডেফিনিশন, অথবা এই ডেফিনিশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি অর সিআর ইকুয়েশন দ্বারা রিপ্লেস করে। সিআর ইকুয়েশন দ্বারা কিভাবে রিপ্লেস করা যায়, আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই। অতএব এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ড্যাশ অফ জেড ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, অর্থাৎ এর পরিবর্তে এটা। আবার আমরা জানি ডেল ভি বাই ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, সরি আমি এই জায়গাটাতে একটু ভুল করেছি, দুইটা এক্স ঠিক আছে। সো দ্বিতীয়ত ডেল ভি বাই ডেল এক্স এর রেজাল্ট হলো মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, সে মাইনাসটা আসবে এবং এই আইটা বসিয়ে দিব তাহলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই। এই হলো ডিফারেন্সিয়েবিলিটির দুইটি ডেফিনিশন, একটা হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, আরেকটা সি আর ইকুয়েশন দ্বারা রিপ্লেস করে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই দ্বিতীয় ডেফিনিশন। এতক্ষণ আমরা বেসিক্যালি পাঁচটা ডেফিনিশন শিখেছি, প্রথমত পাঁচটা আরো দু তিনটা ছোট ছোট ডেফিনিশন। কমপ্লেক্স ভেরিয়েবলের একটা ডেফিনিশন শিখলাম, কমপ্লেক্স ফাংশনের ডেফিনিশন শিখলাম, কমপ্লেক্স ফাংশনকে দুই ভাগে ভাগ করা যায় রিয়েল ইমাজিনারি সেটা শিখলাম, তারপরে কমপ্লেক্স ফাংশনের
limit, continuity definition, focusing ভাবে শিখলাম, differentiability definition শিখলাম, এই continuity এবং differentiability কিভাবে related তা দেখালাম, তার সাপেক্ষে আমরা another definition শিখলাম, which is analytic function. So আমরা analytic function পড়াতে গিয়ে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, কোন একটা function analytic হতে হলে কোন একটা পয়েন্টে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে, আর ডিফারেন্সিয়েবল হওয়া মানে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। আর আমরা নেসেসারি কন্ডিশনে কি শিখেছি, নেসেসারি কন্ডিশনে শিখেছি, নেসেসারি কন্ডিশন ফর অ্যানালাইটিকে বলেছি যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সিআর ইকুয়েশন সত্য। আর অ্যানালাইটিক ফাংশনে কি বলেছি, যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় তাহলে ডিফারেন্সিয়েবল হবে। আলটিমেটলি অ্যানালাইটিক হওয়ার শর্তটা সিআর ইকুয়েশন, অর্থাৎ কোন একটি ফাংশন যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে দেন উই ক্যান সি দ্যাট ফাংশন ইজ অ্যানালাইটিক অ্যাট দ্যাট পয়েন্ট। কথাটা কি বুঝাতে পেরেছি, একটার সাথে আরেকটা চেন লিঙ্ক আছে। সো চেন লিঙ্কগুলি তোমাদের বুঝতে হলে ভিডিও লেকচার শুনতে হবে এবং ডেফিনিশনগুলি ও রিয়েলাইজ করে বুঝতে হবে, একটার সাথে আরেকটা ইন্টার লিঙ্ক আছে। আমি এখন তোমাদেরকে এই ডেফিনিশন রিলেটেড কিছু ছোট ছোট অংশ দেখাবো, যেগুলি দিয়ে তোমাদের ডেফিনিশনটা আরো ক্লিয়ার হবে আশা করি। কাজটা একেবারে ভালো না। আচ্ছা সাপোজ শো দ্যাট এফ অফ জেড ইজ ইকুয়ালস টু সাপোজ জেড কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস ফাইভ জেড, এত ইজ এন অ্যানালাইটিক ফাংশন এভরিহোয়ার। এভরিহোয়ার মিন্স এন্টার জেড প্লেন, অর্থাৎ জেড প্লেনের সকল পয়েন্টে এই ফাংশনটা অ্যানালাইটিক আমাদের প্রুফ করতে হবে, দেখাতে হবে। এবার আসো অ্যানালাইটিকের ডেফিনিশনটা কি, একটি ফাংশন অ্যানালাইটিক হবে যদি ওই ফাংশনটা ওই পয়েন্টে কি হয় ডিফারেন্সিয়েবল হয়। এখানে কিন্তু পার্টিকুলার কোনো পয়েন্ট দেয় নাই, একটা পুরো এলাকার কথা বলেছে। অ্যানালাইটিকের তিনটা ডেফিনিশন দেখিয়েছিলাম, ওই তৃতীয় ডেফিনিশন অনুযায়ী এটাকে সেটেল করতে হবে। তাহলে অ্যানালাইটিক হতে হলে একটা ডোমেনের মধ্যে, পুরো ডোমেনের মধ্যেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। পুরো ডোমেনের মধ্যে ডিফারেন্সিয়েবল হওয়া মানে ফাংশনের সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে আন্ডার দ্য হোল ডোমেন। সিআর ইকুয়েশন কি, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, অর্থ আরেকটি কি, ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তাহলে আমরা এখন এই ফাংশনটার ইউ এবং ভি জেনারেট করব, দেন ওই সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা টেস্ট করব। যদি স্যাটিসফাই করে দেন উই ক্যান সে এফ অফ জেড ইজ অ্যানালাইটিক এভরিহোয়ার। আবার অনেক সময় স্যাটিসফাই করবে কিছু শর্ত আছে, যেমন ডিনোমিনেটরে ফাংশনের যদি কিছু থাকতো ওই পয়েন্টে জিরোর জন্য স্যাটিসফাই হতো না। আমরা এমন একটা অ্যালজেব্রিক ফাংশন নিয়েছি যেখানে ওই টাইপের ট্রাবল আসবে না। আচ্ছা চলো আমরা তাহলে এর সলিউশনটা শুরু করি। প্রথমে ফাংশনটাকে ইউ ভি আকারে সেপারেট করতে হবে, এফ অফ জেড ইকুয়ালস টু জেড কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস ফাইভ জেড। আমরা জেড এর মান কিন্তু বাই ডিফল্ট কমপ্লেক্স ভেরিয়েবলে জেড এর মান জানি, কেহ কি বলতে পারবে হোয়াট ইজ জেড? এনিবডি? আজকেও তো পড়ালাম, জেড কাকে বলে, আগের ক্লাসেও পড়িয়েছি, এক্স প্লাস আই এক্স আই ওয়াই। আই ওয়াই, ভেরি গুড। জেড বলতে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন হুইচ ইজ এক্স প্লাস আই ওয়াই। সো এই এক্স প্লাস আই ওয়াইটা আমরা এখন বসিয়ে দিব, এদিকে বসাতে থাকি, এক্স প্লাস আই ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স প্লাস
IY whole square plus 5X plus IY. এখন এটাকে সিম্পলিফাই করে সেপারেশনটা আমরা আগেও কিন্তু করেছিলাম, কত হয় a কিউব প্লাস 3x স্কয়ার iy প্লাস 3x i স্কয়ার y স্কয়ার প্লাস i কিউব y কিউব, প্রথম অংশটাকে আমরা ব্যাখ্যা করলাম। এবার দ্বিতীয় অংশটাকেও আমরা কিন্তু এইভাবে লিখতে পারি I square y square plus 5 into x plus iy. এই সবগুলোকে এখন দুই ভাগে ভাগ করব, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। সো ফার্স্ট ওয়ান ইজ x কিউব রিয়েল, সেকেন্ড ওয়ান ইজ ইমাজিনারি বিকজ ইট হ্যাজ i, এটা নিব না পরে আনব। থার্ড পার্ট i square is minus 1, that's why it is imaginary part. So result আসবে minus 3 x y square, i cube is minus i, so count হবে না, এখানে আসছে minus 3 x square, minus 3 x square, এটা আসবে না, এটা imaginary আসছে। এবার i square হলো minus 1, a minus মিলে plus, আর 3 y square, that is plus 3 y square, এদিকে আসছে plus 5 x, the whole ফাংশন ইজ রিয়েল ভ্যালু ফাংশন, দ্যার ইজ নো আই। আরেকটি টার্ম আছে, সেটা আমি নিচে লিখতেছি, আই সম্পৃক্ত থ্রি এক্স স্কোয়ার ওয়াই, থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এখানে আসতেছে মাইনাস ওয়াই কিউব। যারা হোমওয়ার্ক ঠিক মতো করেছ, জমা দিয়েছ, নিজের ব্রেন থেকে বুঝেছ, তোমাদের জন্য এগুলি কিছুই না। আর যারা পড়ালেখা করনি, সত্যি বুঝতেছ না, এটাই বাস্তব। তারপরে আসবে মাইনাস সিক্স এক্স ওয়াই, আর এই পাশ থেকে আসবে প্লাস ফাইভ ওয়াই। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, হোয়ার ইউ দ্যাট মিন্স ইউ অফ এক্স ওয়াই হলো x কিউব মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 5x, এন্ড v মানে v অফ xy, তাহলে সেটা হবে 1 2 3 4 টা 1 2 3 4 5 টা আচ্ছা 3 x square y minus y cube minus 6xy plus 5y. আমরা এতক্ষণ যে কাজটুকু করেছি, এটা কিন্তু আগের ক্লাসে ডাইরেক্ট তোমাদের জন্য ছিল এবং তোমরা সেপারেশন করেছো, এটা আমি বিশ্বাস করি, কারণ এই টাইপের অঙ্ক আমি দেখিয়েছি আগে। এখন আমাদের প্রয়োজনে আমরা u এবং v এর মান বের করে নিয়েছি এই অঙ্কে। এখন আমরা জানি কোন একটি ফাংশন অ্যানালিটিক হতে হলে ওই ফাংশনটা কোন একটি পয়েন্টে অ্যানালিটিক হতে হলে ডিফারেন্সিয়েবল হতে হবে, আর ডিফারেন্সিয়েবল হলে সিআর ইকুয়েশন সত্য, এটা আমরা নেসেসারি কন্ডিশনে শিখেছি। দেয়ারফর আমরা এখন বলতে পারি এই ইউ এবং ভি দ্বারা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করাবো, যদি স্যাটিসফাই হয় দেন উই ক্যান সে ফাংশন ইজ অ্যানালাইটিক। আশা করি বুঝতে পেরেছো, চলো এবার সিআর ইকুয়েশনে চলে যাই। সরি সরি একেবারেই সরি, আমরা তো ভুলে গেছি যে এটা আমাদের দরকার। আচ্ছা গ্রেট মিস্টেক করে ফেলেছি, বুঝতে পেরেছো কি মিস্টেক করেছি? হ্যাঁ মোসে ফেলছি, যেহেতু মোসে ফেলছি সেটা রিকল করা সম্ভব না, আমি বাকিটা তোমরা করবে, আমি একটা স্লাইড থেকে একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে আশা করি এই প্রবলেমটা সলভ করতে পারবে। মুসে আমরা যে মিস্টেক করেছি এই মুহূর্তে সেটা রিকল করা সম্ভব নয়। আচ্ছা হ্যাঁ, তার রিলেটেড একটা অঙ্ক আমরা দেখাই, আশা করি বুঝবে। ঠিক এই টাইপেরই একটি ফাংশন f of z is equals to this analytic every হয়।
আমরা কিন্তু ঠিক এটার মতই নিয়েছিলাম, হয়তো বা প্লাস মাইনাসের কোন একটা ট্রাবল আছে, নো প্রবলেম। আমরা ইউ এর মান বের করেছি এবং ভি এর মান বের করেছি, বাকি অংশটুকু দেখো। এখন আমরা সিআর ইকুয়েশন স্যাটিসফাই এর জন্য প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স বের করলাম, দ্যাট ইজ ডেল ডেল এক্স অফ ইউ, ডেল ডেল ওয়াই অফ ভি, এগুলি কিন্তু তোমাদের পারতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মনে আছে? কারো কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মনে আছে? ভেরি গুড, না থাকলে শিখে নিতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই দুটাই সত্য, দ্যাট ইজ সিআর ইকুয়েশন ওয়ান সত্য, একইভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান এবং ডেল ভি বাই ডেল এক্স এর মান। তারপরে একটা থেকে আরেকটা রিপ্লেস করে আমরা দেখতে পেলাম যে ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, দ্যাট মিন্স ইকুয়েশন ওয়ান এন্ড টু আর নোন অ্যাজ কৌশি রায়মান ইকুয়েশনস। তাহলে সিন্স ইউ এন্ড ভি স্যাটিসফাইজ দ্য সিআর ইকুয়েশনস, দেন এফ অফ জেড ইজ ইকুয়ালস টু ইউ প্লাস আই বি ইজ অ্যানালাইটিক ফাংশন। Hence, we can say f of z is eto is analytic function everywhere. আশা করি কথাগুলি বুঝতে পেরেছো, একটির সাথে আরেকটার ইন্টারলিঙ্ক আছে। যাই হোক, এখানে আমি পরের স্লাইডে আরেকটি অঙ্ক নিয়েছি, সেটা হলো দেখাও যে এই ফাংশনটা f of z equals to modulus of z into z minus 2 ইজ নট অ্যানালাইটিক এনিহোয়ার, মানে জেড ফাংশন এন্টার জেড প্লেনের কোথাও সে অ্যানালাইটিক না। আগেরটা তো বলেছি অ্যানালাইটিক এভরিহোয়ার, এখানে হলো এনিহোয়ার নট অ্যানালাইটিক। তাহলে এমনটা হলো কেন, কিভাবে প্রমাণ করব? অর্থাৎ আমরা প্রমাণ করব সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে না। বুঝাতে পেরেছি? সিআর ইকুয়েশন যদি স্যাটিসফাই না করে, দেন উই ক্যান সে দি ফাংশন ইজ নট অ্যানালাইটিক এনিহোয়ার। পারবো সিআর ইকুয়েশন স্যাটিসফাই না করাতে? চেষ্টা করতে হবে, প্রথমে ইউ প্লাস আই বি ভাঙতে হবে, ভাঙ্গার পরে আমরা দেখব সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। যেহেতু অঙ্কটাতে লেখা আছে নট অ্যানালাইটিক, দেয়ার ফোর সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে না। আচ্ছা, এই তৃতীয় যে প্রশ্ন, আমি তৃতীয় প্রশ্নটা, শো দ্যাট এফ অফ জেড ইজ ইকুয়ালস টু জেড ইনটু ই টু দা পাওয়ার জেড ইজ অ্যানালাইটিক ফাংশন, এই ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন আমাদের প্রমাণ করতে হবে। ভেরি গুড, আমরা এটা ট্রাই করব। সেকেন্ড পোর্শন কি? সেকেন্ড পোর্শন হলো ফাইন্ড ইটস ডেরিভেটিভ, অর্থাৎ এর ডিফারেন্সিয়াল ভ্যালুটা বের করো। চলো আমরা এই টাইপের একটা অঙ্ক করি, এইটা তোমাদের জন্য রেখে দিলাম, এই টাইপের একটা অঙ্ক আমরা এখন করব। এবার একটা মুছবো না, যে শো দ্যাট এফ অফ জেট ইকুয়ালস টু সাপোজ জেট স্কোয়ার ই টু দা পাওয়ার জেট, আমাদের ওইটা ছিল জেট ই টু দা পাওয়ার জেট, একটা জেট স্কোয়ার ই টু দা পাওয়ার জেড, নো প্রবলেম। সো দ্যাট এত ইজ এন অ্যানালাইটিক ফাংশন এন্ড দ্বিতীয় পোর্শন হলো এন্ড ফাইন্ড ইটস ডেরিভেটিভ, মানে তার ডিফারেন্সিয়াল ভ্যালুটা বের করো। আচ্ছা, তাহলে আমরা এটা খুব সংক্ষিপ্ত ভাবে করতে চাই। এফ অফ জেড কে লেখা যায় দেওয়া আছে জেড স্কোয়ার ই টু দা পাওয়ার জেড, এখন এটাকে কিন্তু ভাঙতে হবে কিভাবে, এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ই টু দা পাওয়ার এক্স প্লাস আই ওয়াই। এখন আমরা যদি ভাঙ্গি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু এক্স ওয়াই, এটা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করলাম, আর ই টু দা পাওয়ার এক্স ইন্টু টু দা পাওয়ার আই ওয়াই, এটা আমরা আলাদা করে নিলাম। এখন
আমাদের এই e টু দা পাওয়ার আই ওয়াই এর একটা ডেফিনিশন কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়েছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। এরকম একটা e টু দা পাওয়ার আই থিটা, তাহলে এটা হলো cos থিটা প্লাস আই সাইন থিটা ছিল না ডিমোভার্স থিওরামের? হ্যাঁ, এই তো ডিমোভার্স থিওরাম মনে পড়ে গেল। তো থিটার পরিবর্তে যদি ওয়াই বসিয়ে দেই তাহলে cos ওয়াই হ্যাঁ প্লাস আই সাইন ওয়াই, এই তো হয়ে গেল সেপারেশন। এক একটার সেপারেশন কিন্তু এক এক রকম। আমাদের ই টু দা পাওয়ার এক্স তো রিয়েল ভ্যালুড ফাংশন, সমস্যা নাই, আর অতএব এটাকে এখন আমরা আরেকটু সিম্পলিফাই করতে হবে। তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু এক্স ওয়াই, আর ই টু দা পাওয়ার এক্স এটা হবে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। এখন এখান থেকে আমরা গুণ পদ্ধতির মাধ্যমে রিয়েল এবং ইমাজিনারি এটাকে আলাদা করব। কিভাবে? এই টার্মটা সকলের সাথেই থাকবে, তারপরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে হবে কস ওয়াই, আই 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 স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সাইন ওয়াই। এই পুরো ফাংশনটা হলো রিয়েল ভ্যালুড ফাংশন, প্লাস আই ইন্টু, আচ্ছা আই এর সাথে ই টু দা পাওয়ার এক্সটা ঢুকিয়ে দিই, আই ইন্টু ই টু দা পাওয়ার এক্স। এবার ইমাজিনারি পোর্শনটা খুঁজি, এর সাথে সাইন ওয়াই ইন্টু দিস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন ওয়াই, এটার সাথে এটা হলে ইমাজিনারি হয়, আর এটার সাথে এটা অর্থাৎ টু এক্স ওয়াই কস ওয়াই প্লাস টু এক্স ওয়াই কস ওয়াই। তাহলে আমরা আমাদের অঙ্কটার কি পেয়ে গেলাম? ইউ, দিস ইজ ইউ, এটাকে আমরা বলি ইউ, আর এই পোর্শন পুরোটুকু হলো ভি। আমরা পেয়ে গেলাম ইউ ভি, আমি আর ইউ ভি দেখাইলাম না যে লিখলাম না, এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। যেহেতু প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এই ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন, তাই আমরা সি আর ইকুয়েশন স্যাটিসফাই করব। তাহলে সি আর ইকুয়েশন যদি স্যাটিসফাই করি তাহলে আমাদের যে কাজটুকু করতে হবে, ডেল ইউ বাই ডেল এক্স এর মান বের করব। ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স কত হবে? এটা কিন্তু একটা বিশাল ক্যালকুলেশন হবে, কারণ এক্স ফাংশন এর সাথে মাল্টিপ্লাই আকারের আছে, ইউভি ফর্মুলা হবে। আমরা প্রথমে ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করে নিলাম ই টু দা পাওয়ার এক্স, আর এই পুরোটুকু থেকে যাবে, আমি পুরোটুকু না লিখে সংক্ষিপ্ত ভাবে দেখালাম। আশা করি সংক্ষিপ্ত কি সেটা তোমরা বুঝতে পেরেছ, কারণ আমার জায়গা স্বল্পতার কারণে আমি সবটুকু লিখলাম না। প্রথমে এর ডিফারেন্সিয়েশন করলাম, ই টু দা পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দা পাওয়ার এক্স, আর বাকিটুকু রেখে দিলাম, প্লাস ই টু দা পাওয়ার এক্স কে রেখে দিলাম, এই বাকিটুকু ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে হবে টু এক্স কস ওয়াই মাইনাস টু ওয়াই সাইন ওয়াই, ফার্স্ট ব্রেকেট দিলেই হচ্ছে। এই হলো আমার ডেল ইউ বাই ডেল এক্স এর মান, সংক্ষিপ্ত ভাবে বের করেছি। এখন আমার বের করতে হবে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, তাহলে ডেল ভি বাই ডেল ওয়াই কত হয়? ডেল ভি বাই ডেল ওয়াই, এবার এখানে হলো আমাদের ওয়াই। ওকে, দেখো খেয়াল করে, ই টু দা পাওয়ার এক্স তখন হবে কনস্ট্যান্ট, ই টু দা পাওয়ার এক্স হবে কনস্ট্যান্ট, তাহলে ই টু দা পাওয়ার এক্স ঠিকই থেকে যাবে। এই জায়গায় ইউভি হবে, কারণ ওয়াই ওয়াই দুই জায়গায় আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম, সাইন ওয়াই ডিফারেন্সিয়েশন কস ওয়াই, তারপরে হলো প্লাস আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস টু আইস ওয়াই সাইন ওয়াই।
ওই অংশকে ইউভি পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন করলাম, শেষ। আবার এখানেও ইউভি পদ্ধতি, কিভাবে আমরা এই অংশ ডিফারেন্সিয়েশন করব, কজ ওয়াই রেখে দিব, তাহলে হবে টু এক্স কজ ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, মাইক্রোফোন বন্ধ করো, সাইন ওয়াই। এখন এই পুরো রেজাল্টটা এটার সমান কিনা, এটার জন্য এই জায়গাটা খুলতে হবে, খুলে টেস্ট করতে হবে সমান কিনা। অবশ্যই সমান, তবে এই জায়গাটা আমরা ওই পুরোটুকু খুলবো, খুলে দেখবো এর সাথে মিলে কিনা, প্রত্যেকটা টার্মই মিলবে। যেমন আমি মিলাতে পারি এইভাবে, কিভাবে দেখো, আমি রেড কালার ইউজ করি, এই প্রথম টার্মটা এখানে পুরোপুরি প্রথম টার্মের সাথে মিলে, দেখিও খেয়াল করিও, এই প্রথম টার্মটা আমরা মিলিয়ে নিলাম, ভেরি গুড। এবার আসো এখানকার এই প্রথমটা আমরা মিলালাম, মাইনাস টু ওয়াই সাইন ওয়াই, তার সাথে কিন্তু ই টু দা পাওয়ার এক্স আছে ব্রেকেটের সাথে, এখানেও কিন্তু দেখো মাইনাস টু ওয়াই সাইন ওয়াই এর সাথে ই টু দা পাওয়ার এক্স আছে, মিলে গেল। টু এক্স কজ ওয়াই তার সাথেও কিন্তু ই টু দা পাওয়ার এক্স আছে, টু এক্স কজ ওয়াই তার সাথে ই টু দা পাওয়ার এক্স আছে, এটাও মিলে গেল, এটাও মিলে গেল। এখন বাকি আছে মাইনাস টু এক্স ওয়াই সাইন ওয়াই, এর সাথেও কিন্তু ই টু দা পাওয়ার এক্স আছে। এখন ওই যে দেখো মাইনাস টু এক্স ওয়াই সাইন ওয়াই, তার সাথেও তো ই টু দা পাওয়ার এক্স আছে। আসলে এই দুইটা সমান, খালি এক্সপান্ড করলে তোমরা বুঝতে পারবে, তার মানে আমরা পেলাম, সুতরাং আমরা লিখতে পারি দেয়ার ফোর ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, সি আর ওয়ান স্যাটিসফাইড। এভাবে আমরা সি আর ওয়ান স্যাটিসফাই করলাম, অঙ্কটা কাকতালীয় ভাবে একটু বড় নিয়ে ফেলেছি, যার ফলে আমার বোর্ড সংকুলন হচ্ছে না, নো প্রবলেম। আমরা জাস্ট থিঙ্কিংটা দেখালাম কিভাবে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই সমান দেখাতে হয়। আমরা জাস্ট এক্সপান্ড করলে দেখতে পাবো যে রেজাল্টস আর সেম। অনুরূপভাবে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই বের করবো এবং ডেল ভি বাই ডেল এক্স বের করবো, পরে একটা দেখবো যে একটা মাইনাস রিলেশন আছে, সেই কাজটা তোমাদের। এখন আমি চলে যাব তার ডিফারেন্সিয়েশন অংশটুকু বের করতে, কাকতালীয়ভাবে ডিফারেন্সিয়েশন করতে হলেও আমাদের কিন্তু এই ডিফারেন্সিয়াল ভ্যালুগুলি লাগবে। আমি এত বড় অংশের ডিফারেন্সিয়েশন করে দেখাবো না, আমি ছোট্ট একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করে দেখাবো। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হলে আমরা দুটি ফর্মুলা শিখেছি, প্রথম ফর্মুলা লাগে ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ভি বাই ডেল এক্স, দ্বিতীয় ফর্মুলা লাগে ডেল ইউ বাই ডেল ওয়াই এবং ডেল ভি বাই ডেল ওয়াই। আমাদের ইউ ভি রেজাল্ট গুলি বড়, তাই আমি এই অঙ্কটা না দেখি অন্য একটা ছোট অঙ্কের ডিফারেন্সিয়েশন দেখাবো। যেমন আমরা ফাংশনটা ছোট করে নিলাম যেন সহজে বুঝতে পারি, এফ অফ জেড ইকুয়ালস টু সাপোজ জেড স্কোয়ার প্লাস থ্রি জেড, এটা খুবই ছোট অঙ্ক, এর অ্যানালিটিক ফাংশন আমরা প্রুফ সহজেই করতে পারবো। আর এটা হবে এফ অফ জেড হবে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স হলো রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হবে টু এক্স ওয়াই আর হলো প্লাস থ্রি ওয়াই, ইমাজিনারি পার্ট। অর্থাৎ আমরা খুব সহজেই পেয়ে গেলাম ইউ এবং ভি, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত, টুয়াইস এক্স প্লাস থ্রি, আর ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান মাইনাস টুয়াইস ওয়াই, এইদিকে ডেল ভি বাই ডেল এক্স এর মান কত, টুয়াইস ওয়াই, ডেল ভি বাই ডেল এক্স এর মান টু ওয়াই, এবং ডেল ভি বাই ডেল ওয়াই এর মান আমরা পাচ্ছি টুয়াইস এক্স প্লাস থ্রি। আমরা কিন্তু চারটি ডিফারেন্সিয়েশন করার পরে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, সি আর ওয়ান, আবার ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স সি আর টু, ক্রস কানেকশনে আমরা প্রুফ করে নিলাম, প্রুফটা কঠিন না। এখন আমাদের ডিফারেন্সিয়েশন অংশটুকু করাচ্ছি, অর্থাৎ এফ ডেস অফ জেড ফর্মুলা অনুযায়ী ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ইন্টু
del v by del x এবার del u by del x twice x plus 3 plus I into del v by del x del v by del x 2y এখন এটাকে z এ শিফট করো 2 into x plus i y plus 3 অর্থাৎ 2z plus 3 এটা হলো আমাদের f dash of z এর মান 2z plus 3 সচরাচর জেট না ধরে মনে মনে যদি এক্স ধরো তাও কিন্তু এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স এর ডিফারেন্সিয়েশন হয় টু এক্স প্লাস থ্রি তাহলে জেট ফাংশনের জন্য তো সেম হবে টু জেট প্লাস থ্রি এই ছিল ডিফারেন্সিয়েশন আমি সংক্ষিপ্ত ভাবে ডিফারেন্সিয়েশন ছোট্ট ফাংশন নিয়ে দেখালাম আর অ্যানালাইটিক এর জন্য তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করবা একটু বড় বড়ই থাকবে পৃষ্ঠা জুড়ে যেন লিখতে হয় আশা করি অ্যানালাইটিক